আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহাদাত। শাহাদাত, এই গ্রামের নাম কি? গ্রামের নাম কালিঞ্জা। কালিঞ্জা কি কোন উপজেলা? হ্যাঁ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ও, যাক, আপনি কয় বছর ধরে তুলা করেন? তুলা করি অনেক বছর। অনেক বছর? কত, 10 বছর? মানে ছোটবেলা বাপের সাথে থেকে করছি, কিন্তু মাঝখানে কিছুদিন আর থেকে আবার মানে আপনি কি শুধু তুলা করেন না তুলার সাথে অন্য ফসলও করেন? তুলার সাথে অন্য সাথে ফসল হিসাবে আমি লাল শাক করি, মূলা করি। এই বছর আপনি কত রকম জমি তুলা করছেন? 40 ডিসেম্বর। এই পুরোটার ভিতরে লাল শাক ছিল? একটার ভিতরে 15 শতক, এটার ভিতরে শুধু লাল শাক ছিল। শুধু 15 শতকে লাল শাক? হ্যাঁ, আর ওই 15 শতক যেটা ওইটার সাথে মধ্যে মূলা ছিল, এই দুটা মিলে হয়ে গেল তুলা। ইয়া, লাল শাক এবং মূলা। মূলা করছিলেন না মূলা শাক হিসেবে বেচছেন? হালকা মূলা আছে শাক হিসাবে। শাক হিসাবে, আচ্ছা। তো এই 40 শতকের লাল শাক এবং মূলা শাক মোট কত টাকা বিক্রি করতে পারছেন? 20,000 টাকার মতন হয়েছিল, তাই না? তাহলে আর তুলা তো আপনার এখনো পর্যন্ত খুব ভালো দেখতেছি ওনার পরিচর্যায়। তো দুইটা থাকলে কোনো অসুবিধা হয়? ফসল দুইটা যদি করেন, লাল শাক মূলা শাক, আপনার কি মনে হয় তুলা হয় না? একটু পারিশ্রমিক একটু বেশি করা লাগে, পরিশ্রম ঠিক হবে সেটাই। কিন্তু এই যে 20,000 টাকা আপনি যে অতিরিক্ত পাইলেন, সেটা দিয়ে তো তুলার পরিচর্যা, সারটার সমস্ত কিছু করা যায়। তাহলে এটা একটা বড় পাওনা। তাই না? আরও যারা আছেন আপনারা, আপনারা তো সবাই তো বোধহয় এখানে এই এলাকায় ওনার মতো কি সাথী ফসল করছেন নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে কি করা যায়? তো আপনার কি মনে হয় ওনার ফসল কত? হ্যাঁ, 15,000 টাকা বেশি এক বিঘা। তাহলে সাথী ফসল এবং তুলা দুইটা মিলে তাহলে হইলো যে ডাবল লাভ, তাই না? আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে প্রতি ইঞ্চি জমি আমাদের ব্যবহার করতে হবে, মানে 1 ইঞ্চি জমিও যাতে আমাদের খালি না থাকে। তাইলে এই ইয়াতেও আমরা যদি চেষ্টা করি, তাইলে যেমন সাথী ফসল এবং তুলা ফসল দুইটা মিলে যে লাভ আসবে, তাইলে কি অন্য ফসল এটার সাথে তুলায় হিসাবে? হ্যাঁ, তাহলে এই দুইটা ফসলের পরে আবার আপনি কি করেন, মনে করেন তুলার পরে? তুলা উঠানোর পরে আবার ইরিজান লাগাই। ইরিজান, গুড। তারপরে ইরিজান ভালো দানা লাগে, তারপরে ইরিজানের পরে আবার তুলা। ইরিজানের পরে আবার আমি ওই আরেকটা দেরা ওখান্দ করেছিলাম, ইরিজান কাটার পরে আমি ওই জমি সবাই প্রতি দিলাম, আমি লাল শাক মূলা বলছিলাম, আমি 18,000 টাকা লাল শাক বেছিলাম। তারপরে আবার উনি একা, এটাই মনে হয় যে আসলে পরিশ্রম করলে আপনার যে কোনো রিটার্ন আসতে হলে পরিশ্রম লাগবে। উনি হয়তো সবাই হয়তো রেখে দিছে যে অলসতা করছে, আবার এই 50 দিন বা 45 দিনের ভিতরে